মাত্র দুশো কুড়ি টাকা চুরি আর তার জেরেই প্রাণ গেল এক ব্যক্তির দুশো কুড়ি টাকা চুরির অভিযোগে এক যুবককে আটক করে মারধর করে এলাকার বেশ কিছু মানুষ ছেড়েকে বাঁচাতে আসেন বাবা আর তাতেই কাল হলো শাবলের আঘাতে মৃত্যু হলো ওই ব্যক্তির বুধবার বিকেলের এই ঘটনায় উত্তেজনা ছড়িয়ে পড়ে পশ্চিম বর্ধমান জেলার আসানসোলের কুলটি থানার নিয়ামতপুর ফাড়ির লচ্ছিপুর এলাকায় মৃত ব্যক্তির নাম কৃষ্ণা গোস্বামী জানা গিয়েছে কুলটি নিয়ামতপুর ফাঁড়ির লছিপুর এলাকায় পরিবার নিয়ে থাকেন কৃষ্ণা গোস্বামী বৃহস্পতিবার সকাল থেকে ওই ব্যক্তির ছোট ছেলে টাকা চুরি করেছে এই নিয়ে এলাকায় চাপা উত্তেজনা ছিল অভিযোগ এলাকার বাসিন্দা জনৈক রায়নাবুলু সুভাষ বৃন্দা এবং উত্তম নামে যুবকেরা কৃষ্ণার ছোট ছেলেকে খুঁজছিল বিকেলের দিকে ওই যুবকেরা তাকে খুঁজতে সেখানে আসে তখন কৃষ্ণা তার ছোট ছেলেকে তাদের সামনে নিয়ে আসেও জানতে চায় সে কার কি টাকা চুরি করেছে তখন সেখানে কৃষ্ণার স্ত্রী এবং অন্য ছেলেরা এবং প্রতিবেশীরাও ছিলেন অভিযোগ তখনই ওই যুবকেরা কৃষ্ণা ছোট ছেলেকে মারতে মারতে নিয়ে যাওয়ার চেষ্টা করে ওই যুবকদের হাতে সাবল লোহার রড সহ অন্য জিনিসও ছিল নিজের ছোট ছেলেকে বাঁচাতে যুবকদের বাধা দেয় তখন ওই যুবকেরা সাবল দিয়ে কৃষ্ণাকে মারে সাবলের মারে কৃষ্ণা রাস্তায় পড়ে অচৈতন্য হয়ে যায় তা দেখে যুবকেরা এলাকা ছেড়ে পালিয়ে যায় ছেলেরা রক্তাক্ত অচৈতন্য কৃষ্ণা গোস্বামীকে বিকেল পাঁচটা নাগাদ আসানসোল জেলা হাসপাতালে নিয়ে আসা হলে ডাক্তাররা পরীক্ষা করে তাকে মৃত বলে ঘোষণা করেন অন্যদিকে কৃষ্ণাস্ত্রী স্ত্রী মুন্নি দেবী সহ অন্যান্যরা নিয়ামতপুর ফাঁড়িতে যান অভিযোগ জানাতে কৃষ্ণার স্ত্রী মুন্নি দেবী এবং মেজ ছেলে গোবিন্দ গোস্বামী অভিযোগ করে বলেন বুলু এবং সুভাষরা টাকা চুরির মিথ্যে কথা বলছে ছোট ছেলে যখন দোকানে গিয়েছিল তখন তাকে ওরা ধরেছিল পরে বিকেলে আবার আসে সেই সময় ওরা আমাদের ওপর সাবল লোহার রড নিয়ে চড়াও হয়

এবার শুনব কৃষ্ণার ছেলে গোবিন্দ গোস্বামী কি বলছেন আগে একসঙ্গে মারপিট হয়েছিল চা আনতে গেছিল তারপরে আমার বাইক ও গেছে আমার থেকে মেজ আছে ও গেছে চা এ ওইখানে তো ধরে পথে মারছে হ্যাঁ জিজ্ঞেস করতে গেছিল তোকে ধরে পথে মারছে সবাই মিলে আর ওরা মারছিল উত্তম ছিল আর সুভাষ ছিল আর গুন্ডা ছিল আর বুলু ছিল আর রেনা ছিল এই ঘটনা দোকানের সামনে অন্যতম প্রত্যক্ষদর্শী সন্ধ্যা বাউরি বলেন বুলু সুভাষরা বলছিল কৃষ্ণ গোস্বামীর ছোট ছেলে দুশো কুড়ি টাকা চুরি করেছে আমি বারবার বলছিলাম ওই ছেলে টাকা চুরি করতে পারে না কিন্তু ওরা আমার কোনো কথা শোনেনি ওই ছেলেটাকে টেনে নিয়ে যাচ্ছিল তখন কৃষ্ণ বাধা দেয় তখন তাকে শাবল দিয়ে মারা হয় তাতে সে পড়ে যায় কি বলছেন প্রত্যক্ষদর্শী সন্ধ্যা বাউরি গোপালিয়া ছেলে আছে কি নাম আছে ওর মায়ের জানি না আমরা ওরা বাইরের লোক বেটে পয়সা চুরি করেছিল দুশো কুড়ি টাকা ওই ছেলেটাকে ফাঁসাই ওই যে ওই যে মরে গেল যার বাবা তো ফাঁসাই ছিল তো ফাঁসাবে তো আমি বলছি ওদের কি কিনারে ছেলেটা চললো আমি রাতে দোকানে ঘুমায় থাকি না যে দু টাকা বেশি দিই না ছেলেটা আমাকে রিটার্ন দিয়ে যায় চললো চললো তো ছাড়াইছি তো আমাকে দমাদম দিয়ে দিল আমি ছিল মারছিল কারা কারা মারছিল আমরা কত কাকে নাম দিব আমি আমি কারোর নাম জানি না কো ওই মারতে মারতে আমি ছাড়াই ছিলাম ওই ছেলেটা মরে যেত যখন ওকে মারছে এমনি কেউ নি দিদি মারছে তো আমি ছাড়াই দিলাম ছাড়াই দিলাম বলে আমার সঙ্গে ঝগড়া লেগে গেল ঝগড়া লেগে গেলে একজনকে বাঁচাতে পারলাম একজনকে এমন সাবলে মারলো যে ওইখান থেকে আসলে গেল যে পড়ে গেলাম মরে গেল ওই যে মারা গেছে তার নাম জানেন হ্যাঁ কৃষ্ণা গোস্বামী কি নাম বেটে ওর কৃষ্ণা গোস্বামী নাম বেটে আর যে চুরি করলো ফেরাতে পাখুনি নিয়ে চপালাই গেলাম মানে চুরির চুরির অপবাদ দিয়েছিল হ্যাঁ চুরির অপবাদ দিয়েছিল ছেলেটা চললই ছেলেটা কাম ভালো করে জানি আমার দোকান আছে কিন্তু আমি রাতভর দোকান চালাই আমি ওই ওই ওরি ওরি গার্ডিয়ান প্রতিবাদ করতে গেছিল হ্যাঁ কি আমার ছেলেটা ওই ছেলেটাকে নিয়ে যেছিল কি ছেলেটাকে আমার চুরি করেছে কিনা এলে সামনে নিয়ে এলাম কি বলছিস বল তো কিছু শুনবার নাই দেমান দেমান মানে গায়ের লোক বলছে গায়ের লোক আমরা সন্ধ্যায় গোটা ঘটনার কথা জানিয়ে জনাপাচেক যুবকের বিরুদ্ধে পরিবারের তরফে নিয়ামতপুর ফাঁড়িতে একটা অভিযোগ দায়ের করা হয়েছে সেই অভিযোগের ভিত্তিতে পুলিশ তদন্ত শুরু করেছে আমাদের প্রতিনিধি অনিল গিরি কি প্রতিবেদন তুলে ধরল শুনবো এবার মাত্র দুশো কুড়ি টাকার জন্য এক ব্যক্তিকে খুন করা হলো ঘটনাটি ঘটেছে আসানসোলের কোলটি থানার লক্ষ্মীপুর এলাকায় এই ঘটনায় পুলিশ তদন্ত করতে গিয়ে ইতিমধ্যে একজনকে গ্রেফতার করেছে ঘটনা সম্পর্কে যে জানা গেছে যে এইখানে স্থানীয় বাসিন্দা কৃষ্ণা গোস্বামী তার ছেলের বিরুদ্ধে অভিযোগ ছিল যে সে দুশো কুড়ি টাকা চুরি করেছে আর তারপর থেকে সকাল থেকে একটা চাপা উত্তেজনা ছিল এলাকাতে আর ঠিক সন্ধ্যাবেলা পাঁচজন যে স্থানীয় যুবকরা এই যে কৃষ্ণা গোস্বামীর যে ছেলে রয়েছে তাকে খুঁজতে আসে আর তার বাবা যে কৃষ্ণা গোস্বামীর সামনে তাকে মারধর শুরু করে তখন বিচ বাঁচাও করতে গিয়ে যে কৃষ্ণা গোস্বামীর অচেতন অবস্থাতে আর তাকে যখন আসানসোল জেলা হাসপাতাল নিয়ে যাওয়া হয় তখন ডাক্তাররা মৃত্যু ঘোষিত করে দেন আর এই ঘটনা পরে যে কৃষ্ণা গোস্বামীর যে স্ত্রী রয়েছেন সে কুলটি থানার ন্যাও ফাঁড়ি পুলিশ কাছে লিখিত অভিযোগ করেন যেখানে পাঁচ জনের বিরুদ্ধে অভিযোগ করা হয়েছে এই অভিযোগ ভিত্তিতে পুলিশ একজনকে গ্রেফতার করেছে বাকিরা পলাতক রয়েছে পুলিশ তাদের খোঁজে বিভিন্ন এলাকায় তালাসি অভিযান চালাচ্ছে কিন্তু প্রশ্ন উঠছে মাত্র দুশো কোটি টাকার জন্য এক ব্যক্তির যান চলে গেল আর যে মানুষ স্থানীয় মানুষরা দাবি করছেন যে এই ঘটনা সঙ্গে যারা যুক্ত রয়েছে তাদেরকে কড়া শাস্তি দেওয়া হোক কেন কি মাত্র কুড়ি দুশো কুড়ি টাকার জন্য কেন একটা ব্যক্তিকে খুন করা হবে মাত্র দুশো কুড়ি টাকা মাত্র দুশো কুড়ি টাকা চুরির ঘটনা আর তাতেই প্রাণ চলে গেল এক ব্যক্তির এবং এই ঘটনাকে কেন্দ্র করে ইতিমধ্যেই চাঞ্চল্য সৃষ্টি হয়েছে এবং অভিযোগ যে এক ব্যক্তি নাকি দুশো কুড়ি টাকা চুরি করে এবং সেই ঘটনায় ছেলেকে বাঁচাতে গিয়েই তার বাবার প্রাণ গেল দুশো কুড়ি টাকা চুরির অভিযোগ আর তাতেই মৃত্যুর ঘটনা আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন